যদি আপনালোকে আপনালোকৰ জীৱনটো সুন্দৰময় আনন্দময় আৰু শক্তিময় কৰিব বিচাৰিছে তেতিয়াহ'লে নিশ্চয় আপোনালোকে এই ভিডিঅ'টো শেষলৈকে চাব, কিয়নো আজি আমি আলোচনা কৰিম মিৰৰ ৱৰ্কৰ ওপৰত আৰু লগতে অন্যান্য বিষয়বিলাক আপুনি এই প্ৰক্ৰিয়াটো ব্যৱহাৰ কৰিব আপুনি নিজক জানি উঠাত, নিজক বুজি উঠাত আৰু নিজৰ যি ইচ্ছা আকাংক্ষা তাক পূৰণ কৰাত আপুনি যথেষ্ট ইয়াক হেল্প কৰিব আৰু আপুনি আপোনাৰ ভিতৰত লুকাই থকা অস্তিত্ব শক্তিক আপুনি বুজি উঠিব। ভিডিঅ'টো শেষলৈকে চাব কিয়নো আপুনি আপোনাৰ ভিতৰত লুকাই থকা মানুহজনক আপুনি আৱিষ্কাৰ কৰিব লাগিব আৰু আপুনি নিশ্চিত ৰূপত এক পৰিৱৰ্তন নিৰ্ণয় কৰিব লাগিব, চেঞ্জ কৰিব লাগিব আৰু এই জীৱনটোৰ এই সময়খিনিতে আপুনি কৰি উঠিব লাগিব। গতিকে আহক আমি এটা প্ৰক্ৰিয়া আজি অভ্যাস কৰোঁ যিটো প্ৰক্ৰিয়া প্ৰকৃতাৰ্থত আপোনাৰ জীৱনটোক এক মিৰেকল ফল প্ৰদান কৰিব। এক্সিছ বাৰ্ছ, ৰেকি বা EFT বা শ্বেড' ৱৰ্ক কৰক বা আপুনি মিৰৰ ৱৰ্ক কৰক, আপুনি এই গোটেই কামবিলাকৰ এটাই উদ্দেশ্য যাতে আপোনাৰ মানসিক অৱস্থাটো সক্ৰিয় হয় বা জীৱনৰ বেয়া সময়খিনিত বা যেতিয়া আপুনি নিগেটিভ হৈ আছে আপুনি সেই সময়খিনিত যাতে আপোনাৰ যিটো ওৰা সেই শক্তিশালী হৈ পৰে আৰু আপুনি যাতে অফুৰন্ত শক্তি আপুনি আপোনাৰ ভিতৰত গোটাই ৰাখিব পাৰে, আপুনি যাতে সেই সময়ত নিৰাশ হৈ নাযায়। যেনেকৈ আপুনি দেখিছে কিছু সময়ত আমাৰ যি গছবিলাক থাকে এই গছবিলাকৰ পাত নাইকিয়া হৈ যায় কিন্তু গছজোপা মৰি নাযায়, পুনৰ জি উঠে, পুনৰবাৰ আকৌ অলপ ওখ হৈ জি উঠে। এইটি হৈছে আমাৰ এই প্ৰক্ৰিয়াবিলাকে আপোনাক সহায় কৰাৰ মূল টেকনিক হয়। আপোনাৰ ভিতৰত যি লুকাই থকা ঐশ্বৰিক শক্তি, আপোনাৰ ভিতৰত যি অফুৰন্ত শক্তি লুকাই আছে তাক আপুনি আৱিষ্কাৰ কৰা, তাক আপুনি বুজি উঠা আৰু তাক আপুনি আপোনাৰ জীৱনত ব্যৱহাৰ কৰি এই যিখিনি সময় আপোনাৰ কষ্টকৰ হৈছে এই সময়খিনি পাৰ কৰিবৰ কাৰণে আপোনাক ই সহায় কৰে। সাধাৰণতে আমি যেতিয়া ভাল সময় আমাৰ চলি থাকে আমি যেতিয়া বেয়া সময় ইমেজিনেশ্যন কৰিব নিবিচাৰোঁ, আমি তেনেকুৱা এটা পিকচাৰ আমি আমাৰ ব্ৰেইনত আহিবই নিদিওঁ আমি, কিন্তু ই নিশ্চিত থাকে যে আপোনাৰ জীৱনত বেয়া দিন আহিব, বেয়া সময় আহিব, কিন্তু এই বেয়া সময়টো বা এই বেয়া দিনবোৰ আপুনি কিমান ষ্ট্ৰং হৈ পেলাই পাৰ কৰা দৰকাৰ তাক আপুনি জনা দৰকাৰ। জীৱনটো কেতিয়াও এনেকুৱা সম্ভৱ নহয় যে আপুনি মাত্ৰ পজিটিভেই আপোনাৰ লগত ঘটি থাকিব, বেয়া আপোনালোকৰ কেতিয়াও নঘটিব, এনেকুৱা সম্ভৱ নহয়। যিসকল লোকে এক্সিছ বাৰ্ছ, ৰেকি, EFT, শ্বেড' ৱৰ্ক বা সোৱাৰ বিজ্ঞান বা এই ধৰণৰ বিভিন্ন ইনাৰ ট্ৰান্সপ'ৰ্চন টেকনিকবিলাক ব্যৱহাৰ কৰে তেওঁলোকে এটা কাৰণে কৰে, কাৰণ এই বেয়া সময়খিনি যাতে সুন্দৰকৈ পাৰ কৰিব পাৰে, বেয়া সময়খিনি যাতে জীৱনৰ এই কষ্টকৰ সময়খিনি যাতে অতিবাহিত কৰিব পাৰে তাৰ কাৰণে এই প্ৰক্ৰিয়াটো ব্যৱহাৰ কৰা যায়। সাধাৰণতে আমাৰ মনটো ছাবকনচিয়াছ মাইণ্ড বা আমাৰ কনচিয়াছ মাইণ্ড দুটা মন আপুনি বুজি উঠা দৰকাৰ। এই দুটা মন বুজি উঠিলেহে আপুনি আপোনাৰ জীৱনৰ যিবিলাক লাগতিয়াল বিষয় সেই বিষয়বিলাকক আপুনি প্ৰাপ্তিৰ কাৰণে আপুনি ছাবকনচিয়াছ মাইণ্ডটোক ব্যৱহাৰ কৰিব পাৰিব বা কনচিয়াছ মাইণ্ডটোক ব্যৱহাৰ কৰিব পাৰিব, সেইকাৰণে আমি জনা দৰকাৰ। আৰু সেইকাৰণে প্ৰাৰম্ভিকতে আপুনি যে নিজৰ মনটো অস্থিৰ হৈ থাকে, ভয় থাকে, টেনচন থাকে, বিভিন্ন বেমেজালিত থাকে, নিশ্চয় তেতিয়া সেই সময়ত আপুনি সপোনপ্ন কৰিব। সপোনপ্নটো অতি ভাল প্ৰক্ৰিয়া, যিটো প্ৰক্ৰিয়া ব্যৱহাৰ কৰিলে আপুনি নিজক এক্সকিউজ কৰে, নিজক মাফ কৰি দিয়ে আৰু অন্যজনৰ কাৰণেও আপুনি এই প্ৰাৰ্থনাটো কৰিব পাৰে যাতে সেই মানুহজনে যদিও তেওঁ নিজে নিজক এক্সকিউজ নকৰে, নিজক ক্ষমা নকৰে বা তেওঁ অহংকাৰ, দৰ্প, বিভিন্ন ধৰণৰ খং ৰাগৰ মাজত থাকে, তো আপুনি তেওঁৰ কাৰণে ব্যৱহাৰ কৰিব পাৰে। সপোনপ্ন প্ৰক্ৰিয়াৰ বিষয়ে আমি আগতে কণ্টেণ্ট বনাইছোঁ, ডিছক্ৰিপশ্যনত আমি দি দিম, আপুনি চাব। সপোনপ্ন প্ৰক্ৰিয়াটো অতি সহজ হয়, এইটো মাত্ৰ চাৰিটা লাইন থাকে, আপোনালোকে এই লাইনকেইটা মনত ৰখাটো দৰকাৰ। আই এম চৰি, প্লিজ ফৰগিভ মি, থেংক ইউ এণ্ড আই লাভ ইউ। এতিয়া আজিৰ বিষয়টো হৈছে যে মিৰৰ ৱৰ্ক, আমি মিৰৰ যেনেকৈ আমি আগতে শ্বেড' ৱৰ্ক দেখিছিলোঁ, আমি মিৰৰ ৱৰ্ক, মিৰৰ ৱৰ্কটো আপুনি বিভিন্ন চিনেমাবিলাকত দেখিছে যে কোনোবা এজন অভিনেতা বা অভিনেত্ৰীয়ে যেতিয়া এখন আইনাৰ সন্মুখত গৈ নিজৰ কথা পাতে, নিজৰ লগত বাৰ্তালাপ কৰে, নিজৰ লগত আলোচনা কৰে, নিজৰ বিষয়ে কথা পাতে, প্ৰশ্ন সোধে, আনচাৰ লয়, এই প্ৰক্ৰিয়াটো এক প্ৰকাৰৰ মিৰৰ ৱৰ্ক। আপুনি আপোনাৰ জীৱনৰ বিভিন্ন কষ্ট, নিগেটিভ, দুখ, সমস্যা এইবিলাক নিজৰ সৈতে কেতিয়াবা আলোচনা কৰা দৰকাৰ, নিজৰ সৈতে কথোপকথন কৰা দৰকাৰ, নিজৰ সৈতে আলোচনা কৰি তাৰ এটা মীমাংসা অনা দৰকাৰ, কিয়নো আপোনাৰ বিষয়ে আপোনালোকে ভালকৈ কোনো বুজিব নোৱাৰে, আপুনি আপোনাক অতি ভালকৈ বুজি পায়, আপোনাৰ ছাবকনচিয়াছ মাইণ্ডে আপোনাক জানে, আপোনাৰ ইচ্ছা আকাংক্ষা, আপোনাৰ জীৱনৰ লক্ষ্য উদ্দেশ্য সকলো আপুনি জানে, আপুনি মাত্ৰ এবাৰ কথা পতা দৰকাৰ, আলোচনা কৰা দৰকাৰ। বহু সময়ত অন্যজন লোকে আপোনাক গলত দিশত নিয়ে, ভুল দিশত লৈ যায়, গতিকে নিজৰ সৈতে আপুনি আলোচনা কৰাটো অতি দৰকাৰ। এটা কথা নি ঠিক যে গুৰুৰ অবিহনে আপুনি কৰিব নোৱাৰে,
গুরুর আদেশ বা গুরুর পরামর্শ হওয়া দরকার, কিন্তু একেলগতে আমি নিজের কিছু আলোচনা কথোপকথন করা দরকার। আপনি কি বিচারিছে, কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত ইত্যাদি বিষয়ে আপনি আলোচনা করা দরকার। সেই কারণে এক্সিস বার্সে হোক বা রেকি হোক, EFT করুক, এই গোটাই বিষয়বিল আপনার হাতের কামত নাহে আর আহিব তেতিয়াহে যেতিয়া আপনি নিজের সঙ্গে এটলিস্ট আলোচনা করব, নিজে কি বিচারিছে প্রাপ্তি করব, নিজের আকাঙ্ক্ষাবিল আপনি জানিব, তারপর আপনি ম্যানিফেস্টিং করুক, তারপর কিবা একটা প্রক্রিয়া ব্যবহার করুক আর জীবনত লাগতিয়াল হয়ে তাক ইউটিলাইজ করুক। এটা কথাটা হল যে আমি মিরর ওয়ার্কস, আপনি মিরর ওয়ার্কস যদি দরকারি, আপনি সদায় আয়না চায়, আয়নার সম্মুখত আপনি নিজের প্রতিছবি চায়, কিন্তু কেতিয়াবা কিছু সময়ের কারণে মৌন হয়ে নিজের চকুত চকুত হয়ে আপনি স্টপ হয়ে যাব, নিয়মিত উশাহ নিশাহ লব, নিজের সঙ্গে শ্বাস প্রশ্বাসটি গুরুত্ব দিব আর স্টপ হব চেষ্টা করব, মানে স্থবির হব চেষ্টা করব, বহুত বেশি হলচল নহব, আরামসে আপনি থাকবে চেষ্টা করব, কিছু সময় কারণে বুঝব চেষ্টা করব, নিজক চাওক, বুঝব চেষ্টা করব আসল আপনি হয় কোন, আপনি করে আছে কি, আপনার কি উদ্দেশ্য আছে, কি করব আপনি, আর কথোপকথন আরম্ভি করুন। একটা ভিজুয়ালাইজেশন আপনার কারণে দরকার ইয়াতে, যে আপনি নিজের সাথে নিজে যেটা কথোপকথন করব, যে আমি শেডো ওয়ার্কত আমি নিজের একটা প্রতিচ্ছবি লোক কথা পাতিছিল, ইয়াতো নিজের আয়নার সাথে আপনি কথা পাতক, মুখরপর উচ্চারণ করুক, প্রশ্নটি আপনি সুদক, আনসার আপনি পাব। এই প্রক্রিয়াটা আপনি কিছু সময় করা দরকার বা প্রতিদিন এটলিস্ট 10 মিনিট 15 মিনিট নিজের সঙ্গে ব্যস্ত থাকা দরকার, নিজের সঙ্গে কথা পাত দরকার। কিন্তু মিরর ওয়ার্কসবিল পরাপক্ষত সদায় আমি ভাল রুমত করব লাগে, এনেকা নহয় যে বাথরুমত করব লাগে বা এনেকা নহয় যে আপনি কিচেনত করব লাগে, এটা রাইট প্লেসত আপনি করারও দরকার। মিরর ওয়ার্কটি আপনার হেল্প করে আপনি আপনার ভিতর যে অস্তিত্ব বুঝব কারণে, আপনার ভিতর যে প্রশ্ন এইবিল বুঝব কারণে, আপনার অমীমাংসিত যেবিল প্রশ্ন তাক বুঝব কারণে, লগতে আপনার আকাঙ্ক্ষা বা আপনার আপনি কি করবে বিচারিছে তাক আপনি বুঝি উঠব কারণে, যেটা আপনি বুঝি উঠব তারপর আপনি ম্যানিফেস্টিং করুক, আপনি ঈশ্বরক আবাহন করক, ঈশ্বরের শক্তিক আপনি বুঝি উঠক, ঈশ্বরক অনুরোধ করুক, আর নিশ্চিত রূপত আপনি আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ঈশ্বরক জানার পিছত আপনি নিশ্চিন্ত হয়ে আরামসে থাকুক, কেনো ঈশ্বরে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা শুনিছে আর ঈশ্বরে আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবলে সদায় প্রস্তুত। আপনি বুঝি উঠা দরকার, কিন্তু নিজক, নিজের অস্তিত্ব, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি বুঝা দরকার। তো বন্ধুসকল, সেই কারণে আপনি এই প্রক্রিয়াটি অবলম্বন করব লাগে, যে মানে মিরর ওয়ার্ক করব লাগে, শেডো ওয়ার্ক করব লাগে, বা EFT করব লাগে, EFT যদি সহজ প্রক্রিয়া, আমি কেনেকে টেপিং করব লাগে, কোন বডি কোন পার্টস আপনি টেপিং করব লাগে, কেনেকে আপনি টেপিং করব, তো এই ভেরি মেডিকেল করে, ই ভাল আপনার রিজাল্ট দিয়ে। বা আপনাদের রেকি করব লাগে, রেকি এক অফুরন্ত শক্তি, যে আপনার সেই অফুরন্ত শক্তি আপনার প্রদান করে, তো সেই শক্তিক আপনি ব্যবহার করব শিকিব লাগে, তো মিরেকল আপনার লগত ঘটিব ঘটিব। আর যেসকলে এক্সিস বার্স করে এটা যথেষ্ট ভাল, রেকি উপরে এক্সিস বার্সও করবে পারে, ই যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়, EFT যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়, লগতে আপনি আপনার ম্যানিফেস্টিং করা দরকার, আপনার সাবকনসিয়াস মাইন্ডটি বোঝা দরকার, আপনি মেডিটেশন করা দরকার, কারণ মেডিটেশনও বহুত জরুরি হয়, আমার মনত যে ভিন্ন দুশ্চিন্তা, নেগেটিভ থিঙ্কিং এইবিল আঁতরাব কারণে মেডিটেশন আপনি করব লাগে। তো মোটামুটি আপনার শারীরিক, মানসিক, বৌদ্ধিক আর আধ্যাত্মিক উন্নতিটা আপনার কারণে অতি মানে জরুরি আপনার কারণে, আর তাক আপনি যদি প্রাপ্তি করে বিচারিছে তাহলে নিশ্চয় আপনি এই প্রক্রিয়াবিল ব্যবহার করব। শেডো ওয়ার্ক আর মিরর ওয়ার্ক এটি আপনার জানিব কারণে সহায় করে, আপনার বিভিন্ন প্রশ্ন, আপনার বিভিন্ন নেগেটিভনেস তাক জানিবার সহায় করে, নিজক এক্সকিউজ করবলে সহায় করে। গতি বন্ধুসকল, যদি আপনাদের আপনার জীবনটি সুখময়, আনন্দময় আর প্রকৃতার শক্তিময় করব বিচারিছে, তাহলে নিশ্চয় আপনাদের এই প্রক্রিয়াখিন অবলম্বন করব, ই আপনার